হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন মাই বাংলাদেশ চ্যানেলের সাথে আছে আমি জাহিদ। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা জানাবো যে অ্যাপসটি দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এরকম একটা অসাধারণ অ্যাপস এত কম রেডিংয়ে কীভাবে আছে, এত কি সুন্দর কাজ করে। এই জিনিসটা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই অ্যাপসটির বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি অ্যাপসটিতে নিয়ে যাই। অ্যাপসটির লিঙ্কটি আমি পেলে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থব, ওখান থেকে যারা ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারেন। প্লে স্টোর থেকেও কেউ ডাউনলোড করতে চাইলে সেও ডাউনলোড করতে পারেন। তো আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন কি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন টিপস পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের প্রথম প্লে স্টোরতে এসে যেটা লিখতে হবে, জেড ডায়াল আর লেখা লাগবে, জেড ডায়াল আর জেড ডায়াল আর লিখে সার্চ দিলে বন্ধুরা এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি দেখেন, সরি নেটটা দেওয়া নেই। তো বন্ধুরা, এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি খুবই ভালো অ্যাপস, খুবই শর্ট রিডিং। আমি এইটার দিকে অবাক হয়েছি যে এত সুন্দর একটি অ্যাপস। এই দেখেন এই অ্যাপসটি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা অ্যাপসটি এখন ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা যেইটা খুশি লক দিতে পারেন। আমি যেরকম 1 2 3 4 লক দিয়ে থেয়েছি, এই লকটি দেওয়ার পরে আপনারা এখানটা আসলে দেখতে পারবেন। এইটার ভিতরে আপনার ভিডিও রাখতে পারবেন, এখানটাই ছবি রাখতে পারবেন, এটাই অডিও রাখতে পারবেন, এটাই যে কোনো ফাইল রাখতে পারবেন। এখানটায় আপনার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারবেন, আর এটা হলো আপনার ব্যাটারি বুস্টার, এটাকে ডাউনলোড করা লাগবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা সোজা আপনারা এই 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদেরকে 1 মিনিট, আমি বাইরের থেকে দেখে নিয়ে এসে এটা মিনিমাইজ করি। এখান থেকে করার পরে আসেন, দেখেন এই এই যে আমার ডায়ালারটা এখানে রয়েছে, এই যে অ্যাপসটি দেখছেন বন্ধুরা, এই যে অ্যাপসটি রয়েছে, অ্যাপসটিতে এখান থেকে ঢুকলাম। আমি ঢোকার পরে এখানটাই 3 ডটে ক্লিক করলাম, করে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এই যে হাইড অ্যাপস আইকন এখানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন মজার অ্যাপসটির বিষয়টা কি, এখানটায় এসে এটি এই সুইচটি জাস্ট অন করে দিন। খালি অন করে দেওয়ার পরে আবার মিনিমাইজ করুন, করে এই দেখেন আমার অ্যাপসটি এখনও এখানটায় রয়েছে। দেখেন অ্যাপসটি হাইন্ড হয়ে গেছে, এই অ্যাপসটি এখন আমার কোথাও নাই, মোবাইলের কোথাও নাই। এই অ্যাপসটিকে কেউ দেখাতে পারবে না, এটা টোটালি আমার ফোন থেকে চলে গেছে, অ্যাপসটি আর নাই। তো এই অ্যাপসটিকে কীভাবে আবার ফিরিয়ে আনা যায়, কীভাবে আনতে হবে সেটিও দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা ডায়ালারে যাবেন, ডাইরেক্ট আপনার ফোনের ডায়ালার যেটাতে আপনি কল দেন এই ডায়ালারে আসবেন। এসে এখান থেকে জাস্ট ডায়াল করবেন ##1234 লিখে, এই জায়গাতে আপনি ডায়াল করলে আপনারাকে সোজা ওই ডায়ালারে নিয়ে যাবে। দেখেন আমার ওই সেই ডায়ালারটাই চলে আসছে। আবার এখান থেকে আমি আবার পিন লক দিলাম, পিন লক দেওয়ার পরে আমার হাইন্ড অ্যাপসের অপশানটায় ঢুকে চলে আসলো আবার। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি যারা নতুন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করুন সবার আগে আমাদের নতুন নতুন টিপসগুলো পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি কোনো অ্যাপস কিন্তু নিজের ফল্ট অ্যাপস দিই না বা ফাউল অ্যাপস দিই না। আমি যেগুলো ইউজ করছি বা চেক করে দেখছি এমন অ্যাপসগুলোই আপনাদেরকে শেয়ার করি। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী অ্যাপস ভিডিও দেখার জন্য।